মুরগি জবাই করে এমন ভাবে খাওয়ান খাওয়াইবো আপনি দুই লোক খাওয়ার পরে এগিয়ে হারাই দিচ্ছি। এটা একটা উদাহরণ দিলাম। আর উনি উনি পীর মুর্শিদ যারা তারা তো জান্নাত নিজেরাই, আর আল্লাহ যে বানানো জান্নাত এই জান্নাতের আশায় তারা থাকে না। আল্লাহ বাচ্চারা যেমন মায়ের আচল ছাড়া আর কিছু চায় না, মা যেদিকে যায় ওদিকে যায়। আর ঘনিষ্ঠা বাবা মনসুর হেল্লা ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তারা বলবো আল্লাহ আমরা তোমার ছাড়া কিছু দেখ। আল্লাহ বলবে তোমরা আমার কাছেই থাকো, আল্লাহ আরো সে ছায়া দিচ্ছে। আমার দাদা এই সারাবার গানে এত সারা পাইতে মনটা ঠিক আছে। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। আর এই সরব একটা সুন্দর মেয়ে না দেয়া দিলে ইন্টারেস্ট লাগে না। একটু মুরগির মাংস একটু বাজা বড় হইলে ভালো হয়, এটা আল্লাহ বুঝছে আপনার মাছের কলিজা দিব। কিতাবের মধ্যে আমি নিজে বলেছি সেখানে একটু গোলাপি গোলাপি ভাব হবে, কোন পায়খানা প্রস্রাব হবে না, আপনার ভিতরে একটা প্রফুল্ল প্রফুল্ল ভাব হবে, সন্তুষ্টটা হুর থাকবে আপনার সেবায়।
আয় হাগে শান্তি তারে করে আনন্দ তারে কার জন্য রাখছে আল্লাহর প্রেমিক বান্দা বান্দি যারা তাদের জন্য জ্ঞানী লোকের ইশারা দিলে কাতি আর অগ্রে বুতাই দিল মনে মাওলানা তো মনে করে গেছে বাড়িতে ঢুকছে আর মধুদিরা সব দূর হয়ে গেছে আমার একটু মরতে বিশ্বাস করেন আগে ব্যস্ত মনে চাই